আলাস্কায় মুখোমুখি রুশ মার্কিং যুদ্ধ বিমান উত্তেজনা চরমে মার্কিং সামরিক কর্মকর্তারা আলাস্কার কাছে উড়ন্ত একটি রাশিয়ান এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং এটিকে আটকানোর জন্য পাঠানো মার্কিং বিমান বাহিনীর এফ সিক্সটিন এর মুখোমুখি হওয়ার একটি চমকপ্রদ নতুন ভিডিও প্রকাশ করেছে নোরাডের শীর্ষ কর্মকর্তা এবং আলাস্কার মার্কিং সেনেটারদের একজন এই ঘটনার নিন্দা করেছেন একটি রাশিয়ান এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের আচরণ ছিল অনিরাপদ অপেশাদার এবং সব বিপন্ন পেশাদার বিমান বাহিনীতে যা সাধারণত দেখা যায় না বলেছেন নোরাডের কমান্ডার জেনারেল জেনারেল গিলট নোরেডের বিমানটি রাশিয়ান বিমানকে আটকানোর জন্য একটি নিরাপদ এবং সুশৃঙ্খল রুটিনে উড়েছিল তিনি যোগ করেছেন সোমবার রাশিয়ান দূতাবাসের কাছে বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো উত্তর দেয়নি চীন ও রাশিয়া যৌথ মহড়া চালানোর সময় আটটি রাশিয়ান সামরিক বিমান এবং দুটি সাবমেরিন সহ এর চারটি নৌবাহিনীর জাহাজ আলাস্কার কাছাকাছি আসার মাত্র কয়েক সপ্তাহ পরে রাশিয়ান জেটের এ সংঘর্ষের ঘটনা ঘটে কোনো বিমানই যুক্তরাষ্ট্রের আকাশ সীমা লঙ্ঘন করেনি জুলাই মাসে রাশিয়ান এবং চীনা বোমানু বিমান আলাক্সা থেকে আন্তর্জাতিক সময় সীমা প্রথমবার প্রথমবারের মতো একসাথে উড়েছিল সহযোগিতার একটি চিহ্ন যার ফলে মার্কিং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মার্কিং সেনেট আর্ম সার্ভিসেস কমিটি রিপাবলিকান সদস্য ইউএস সেন্ডেন সুলিভান বলেছেন রাশিয়ান জোটের চলাচলের স্থানের কাছাকাছি হওয়ায় আলাস্কা এবং আর্কটিকে আমেরিকার সামরিক উপস্থিতির গড়ে তোলার একটি অন্যতম কারণ রাশিয়ান ফাইটার পাইলটের বেপরোয়া এবং অপেশাদারী চাল চলন আমাদের আলাস্কা ভিত্তিক যোদ্ধাদের মাত্র কয়েক ফুটের মধ্যে তেইশে সেপ্টেম্বর আলাস্কায় আমাদের সাহসী এয়ারম্যানদের জীবনের ঝুঁকির মধ্যে ফেলেছে এবং আমরা স্বৈরশাসকদের কাছ থেকে যে ক্রম আগ্রাসন প্রত্যক্ষ করছি তা তুলে ধরেছে সুলিবান একটি বিবৃতিতে বলেছেন পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার হামলার অনুমতি দেওয়ার আহ্বান বোরেলের শীর্ষ ইউরোপীয় কূটনীতিক জোসেফ বোরেল রাশিয়ার অভ্যন্তরে বিমানবন্দর এবং লঞ্চ প্যাডি হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ইইউ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তিনি বলেন আমি ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে বিমানবন্দর এবং লঞ্চ প্যাডগুলোকে লক্ষ্যবস্তু করতে দেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেছি ইউক্রেন কেবল তীর নয় তীরন্দাজদেরও আঘাত করুক তিনি একটি ব্লগ পোস্টে বলেন সবাই এখনও সেই পরিমাপের বিষয়ে একমত নয় তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ইউক্রেনকে যতটা সময় লাগে ততদিন সমর্থন করবো এবং এই শীতকালে শক্তি ফ্রন্ট হবে নির্ধারক যুদ্ধে হারছে ইউক্রেন পরোক্ষে স্বীকার করলেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির বলেছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি খুব কঠিন ছিল এবং ইউক্রেনের বাহিনীকে শরতের সময়কালে যা করা সম্ভব তা সবকিছু করতে হবে আমাদের প্রতিটি আমাদের ভবিষ্যৎ ক্ষমতা এবং আমাদের নির্দিষ্ট কাজগুলো রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি খুব খুব কঠিন শীর্ষ কমান্ডারদের সঙ্গে একটি বৈঠকের কথা উল্লেখ করে তিনি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন এই শরতে যা কিছু করা যায় আমরা যা অর্জন করতে পারি তা অবশ্যই অর্জন করতে হবে তিনি বলেছিলেন এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বার যে জস্কি সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আগামী মাসগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন ইউক্রেনীয় সামরিক ব্লগাররা সাম্প্রতিক দিনগুলোতে রিপোর্ট করেছেন যে রাশিয়ান বাহিনী ডোনেক্স অঞ্চলের দক্ষিণে ভুলেদার পাহাড়ের চূড়ায় শহরটিতে অগ্রসর হচ্ছে যেটিকে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের সময় রক্ষা করেছে জনপ্রিয় ব্লগ ডিপ স্টেট রাশিয়ান প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে যে রাশিয়ান বাহিনী শহরটিতে গোলা বর্ষণ করছে এবং তাদের পদাতিক বাহিনী শহরে উঁচু ব্লকের মধ্যে চলাচল করছে রাশিয়ানরা শহরের পশ্চিমের জেলাগুলোতে তাদের পতাকা তুলেছে এবং অঞ্চল অঞ্চল নিয়ে গঠিত সমগ্র দখলের লক্ষ্যে রাশিয়ান বাহিনী আরও কয়েক মাস ধরে উত্তরে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের বাহিনী টোনেক্স শহরের দক্ষিণে নেলি পিফকা গ্রাম দখল করেছে যা ছিল এই এলাকায় মস্কোর অন্যতম লক্ষ্যবস্তু ইউক্রেনের জেনারেল স্টাফ গ্রামে নিয়ন্ত্রণে হারানোর কথা স্বীকার করেনি তবে বলে যে বাহিনী এর আশেপাশের হামলা চালিয়েছে শুক্রবার নিউ ইয়র্কে পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পর জেলানস্কি দ্রুত সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছেন তিনি ট্রাম্পের কাছ থেকে খুব সরাসরি তথ্য পেয়েছেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হলে ইউক্রেনকে সমর্থন করবেন